অবশেষে আমাদের স্বপ্নটা পূরণ হলো এই তো আজকে আমরা বিমানে করে কক্সবাজার যাচ্ছি আর এত উঁচু থেকে এইভাবে মেঘ দেখতে পারবো কখনো ভাবতেও পারিনি তা আবার বিমানে বসে যাই হোক সব কিছুর জন্য আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আর এই তো আমরা তো আজকে মহা খুশি কিছুক্ষণের মধ্যে এয়ারপোর্টের উদ্দেশ্যে আমরা রওনা হব আর আমাদের ফ্লাইট হচ্ছে নয়টা বিশে তো সেই ক্ষেত্রে অনেক আগে বেরিয়ে পড়তে হবে মানে ভোরের দিকে বেরিয়ে পড়তে হবে এছাড়া আমাদের নারায়ণগঞ্জ থেকে এয়ারপোর্টের দূরত্বটা কিন্তু অনেক বেশি এই জন্য এত ভোরে বের হচ্ছি আর আজ থেকেও হচ্ছে আমি একটা সোয়েটার পরে দিলাম যেহেতু বাইরে অনেক ঠান্ডা পড়েছে মানে হালকা পাতলা ঠান্ডা পড়েছে তো যাই হোক এদিকে আমিও খুব ভালোভাবে রেডি হয়ে নিচ্ছি আর মনে মনে চিন্তা করছে যে সব কিছু নিয়েছি কিনা কোথাও যাওয়ার আগে তো এমনটা আমার সঙ্গে হবেই হবে আর আজকে একটু বেশি মনে হচ্ছিল তো যাই হোক এই তো আমরা কিন্তু এয়ারপোর্টে খুব ভালোভাবে চলে আসছি রাস্তায় কোনো জ্যাম ছিল না তো এয়ারপোর্টে আসার পরে আমাদের সব কিছু এই তো বোর্ডিং পাস করা হলো তো এর পর পরে কিন্তু আমরা হচ্ছে ওয়েটিং জোনে বসে আছি প্লেনের জন্য আর এই তো ওয়েটিং জোনে বসে থাকতে থাকতে আমাদের সবারই ক্ষুধা পেয়েছে যেহেতু আমরা খুব ভোরে তো বের হয়েছি প্রথমত আর দ্বিতীয়ত এখানে এসে অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছে এখন প্লেন আসেনি প্রথম তো এরকম চমচা পেটিস খেয়েছি খুব ভালো লেগেছে এরপর আবারও নিলাম রাইসাকে প্রথমে খাওয়াতে পারিনি তো ভাবলাম যে আবারও নিয়ে দেখি যে মেয়ে খায় কি না এরপরেই কিন্তু বাস চলে আসছে আমাদেরকে নেওয়ার জন্য আর এই বাসে করে কিন্তু আমরা প্লেনের সামনে যাব। আমরা কিন্তু আজকে অনেক খুশি অনেক দিনের ইচ্ছা ছিল আমাদের যে যখন আমরা কক্সবাজার যাব তখন অবশ্যই বিমানে করে যাব যদি একটু লেট হয়ে গেছে তবে আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে আমাদের ইচ্ছা বা স্বপ্নটা কিন্তু পূরণ হলো আর আপনারা তো সবসময় আমাকে রান্নাঘরের সংসারের কাজ এগুলো নিয়ে ব্যস্ত থাকতে দেখেন মাঝে মধ্যে তো অনেকে কমেন্টই করেন যে আপু আপনারা কোথাও কখনো যেতে দেখেন আপনাদেরকে তো যাই হোক এই তো আমরা কিন্তু তিন চার দিনের ট্যুরে হচ্ছে কক্সবাজার যাচ্ছি অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আপনাদের সে সাথে এই বাচ্চাটাও কিন্তু আমাদের সঙ্গে যাচ্ছে এই বাচ্চাটাকে দেখে তো রাইসা অনেক আদর দিচ্ছিলো আর এই তো যে প্লেনে করে আমরা হচ্ছে কক্সবাজার যাবো সেই প্লেনটা কিন্তু এখানেই দাঁড়িয়ে আছে আমাদের উদ্দেশ্যে তো যাই হোক প্লেনে করে কক্সবাজার যেতে খুব একটা বেশি সময় লাগে না সর্বোচ্চ পঁয়তাল্লিশ থেকে এক ঘন্টার মতো সময় লাগবে তো যাই হোক এই তো আমরা এখন বাস থেকে নেমে প্লেনে উঠে পড়বো আর ওঠার পরে কিন্তু কিছুক্ষণ প্লেনে বসে থাকবো তারপরে প্লেন ছাড়বে তো যাই হোক আমাদের প্রথম প্লেন যাত্রাটা ছিল আজকে সেই সাথে তো কক্সবাজারও এর প্রথম যাচ্ছি আর প্লেনে বসে পড়ে এই তো খুব ভালো করে কয়েকটা ছবি তুলে নিচ্ছিলাম আর একটু ভিডিও করে নিচ্ছিলাম এগুলো তো একসময় স্মৃতি হয়ে যাবে তাই না আর এরকম উঁচু থেকে প্লেনে বসে তাও আবার এরকম মেঘ দেখতে পারবো কখনোই ভাবতে পারিনি আমি তো জানলার পাশে বসেছিলাম আমার পাশে মেয়ে রাইসা বাবা আবার অন্য সিট পেয়েছে তো যাই হোক সবাই মিলেমিশে এরকম উপর থেকে মেঘ দেখছিলাম অনেকের কাছে এটা একটা নর্মাল বিষয় হতে পারে তবে আমাদের কাছে বিশাল একটা ব্যাপার এই সুন্দর সময়টা পেতে আমাদের অনেকটা সময় লেগে গেলো আর এখন কিন্তু প্লেনের মধ্যে আমাদের খাবারও দিয়েছে মানে সকালের নাস্তা দিয়েছিল তো নাস্তার মধ্যে একটা বিস্কিটের প্যাকেট ছিল আর স্যান্ডউইচ ছিল এই তো এভাবে আমাদের প্লেন যাত্রার সময়টা কিন্তু কেটে গেছে এক ঘন্টা যে কীভাবে কেটে গেলো আমরা কেউ বুঝতে পারিনি কথা আনন্দ মজা করতে করতে এই তো আমরা এখন কক্সবাজার কিন্তু চলে আসছি তবে এইখানে নামার সময় আমার মেয়ে কিন্তু একটু ভয় পেয়েছিল। সেই ঢাকা থেকে যে কক্সবাজার আসলাম এতক্ষণ কিন্তু সে ভালোই ছিল এখন আমার সময় একটু কান্নাকাটি করছিল আর কি তো যাই হোক এই তো আমরা এখন কক্সবাজার এয়ারপোর্ট থেকে এই তো ভিডিওটা করছিলাম আর এই তো কিছুক্ষণ পরে আমরা হচ্ছে রিসোর্টে চলে যাব আর কোন রিসোর্টে উঠলাম আমরা কক্সবাজার এসে সেটা হচ্ছে আমি পরে ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব তো আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই